হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি ভালোই আছো তোমরা সবাই আর আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিলাম তো এখন আমি সকালের জলখাবার বানাচ্ছি আজকে জলখাবার ব্রেকফাস্ট নাস্তা যেটাই বলো না কেন সবই একই হলো তো আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি কড়াইশুটি কচুরি ছোটো আলুর দম আর পায়েস পায়েসটা আমি কাল রাতে বানিয়ে রেখেছি যদিও আর এখন শুধু কড়াইশুটির কচুরিটা ভাজবো পুটটা যদিও আগে থেকে বানানো ছিল সকালে উঠে এত কিছু কাজ সম্ভব হয় না তাই কিছু কিছু কাজ আমি আগে থেকে করে রাখি তো সেটাই আর কি আর সকালে শুধু আঁটা মাখলাম আর ছোটো আলুর দমটা করলাম ঠিক আছে তো চলো চটপট করে আমি কচুরিগুলো ভেজে নিই কারণ সকালে বুঝতেই পারছো খুব তাড়াহুড়ো থাকে তোমরা তো জানো এর আগে অনেক ব্লগে আমি শেয়ার করেছি তোমাদের সাথে যে সকালবেলায় প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আটটার মধ্যেই অফিসের জন্য বেরিয়ে যায় হাজব্যান্ড তো ওই জন্য একটু বেশি চাপাচাপি হয়ে যায় হ্যাঁ তো কচুরিগুলো একসাথে আমি বেলে রাখছি এই কারণে কারণ তেলটা এখন গরম হয়নি তেলটা গরম করতে বসাতে ভুলেই গেছিলাম তো তেল যদি বেশি গরম না হয় তাহলে কিন্তু কচুরি পুরি এসব কিছুই ফোলে না তো ওই জন্য খুব গরম করি তেলটা তারপরে পুরি কচুরি যায় ভাজার সেটা ভেজে নিই তো এই দেখো কেমন ফুলো ফুলো কচুরি রেডি হচ্ছে আর হাজব্যান্ডের জন্য প্লেট আমি প্রথমে রেডি করব। ওদিকে আলুর দমটা আমার হয়ে গেছে ছোট আলুর দম করেছি আর পায়েসটা তো বললাম কালকে রাতেই করেছিলাম তো এবার প্লেট লাগিয়ে দেবো আর একসাথেই খাবো আমরা সবাই মিলে তো চলো চটপট করে আমি প্লেট রেডি করি ব্রেকফাস্ট করার পরে হাজব্যান্ড চলে গেছে অফিসে আর আমি আতিপ আতিফকে একটু পড়িয়েছিলাম যেহেতু আজকে শনিবার তো আজকে স্কুলে যায়নি এমনিতে ওদের স্কুল খুলে দিয়েছে দুদিন ওর যাওয়া হয়েছে স্কুল মানে বৃহস্পতিবার শুক্রবার দুদিন স্কুলে গেছে আর আজকে শনিবার শনিবার তো ছুটি থাকে তো স্কুলে যায়নি তো একটু পড়িয়ে দিয়েছে ওকে তো দশটা পর্যন্ত পড়িয়েছে এখন বাজে দশটা আমার এতটুকুনি মনে আছে যে দশটা পর্যন্ত ওকে পড়িয়েছিলাম ও বলছে একটু খেলতে যাবো বলছি ঠিক আছে খেলতে যাবি ওর বন্ধুরা এখন কেউ বেরায় তো ওই জন্য ও বেরোচ্ছে না ওর বন্ধুরা বেরোলে মানে ওকে ডাকতে আসে ডাকতে এলে ও খেলতে যাবে তো আমি দেখো কি করছি সফা কাপড়গুলো আর কোশন কভারগুলো এগুলো খুলছি এগুলো ধুতে দেবো কারণ আগের দিন তোমরা দেখেইছ আমার বাদ দিয়ে গেছে তো আমার বাদ দিয়ে গেছে যেহেতু দেখবে বাড়িতে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান থাকলে তো একটু কাঁচা ধোয়াও আমরা করে নিই তাই না এমনিতে কুশন কভারগুলো আমি বার্থডের আগে ধুয়েছিলাম তারপর ঘর ঘরদুয়ারও ওই বার্থডে উপলক্ষেই পরিষ্কার করেছিলাম তা সত্ত্বেও আমার মনটা হলো যে না কি বলো কুশন কভার তারপর ও ঘরে বেডরুমের বেডশিট বালিশের কভার এগুলো সবই আমি ধুতে দিয়েছি কারণ বাচ্চারা কী করেছিল বলতো বেডরুমে গিয়ে বালিশ ছোড়াছড়ি করে খেলাধুলা করেছিল তো ওই জন্য আর দেখবে বাড়িতে অনুষ্ঠান থাকলে অনুষ্ঠানের আগে থেকে যে রকম কাজ শুরু হয় মানে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয় সেরকম অনুষ্ঠান শেষ হয়ে গেলেও আবার সেই কাজ বেড়ে যায় মানে সেগুলো ঠিকঠাক করা তো আজকে প্রচুর প্রচুর কাজ আমার প্রচুর কাজ বলতে বার্থডের জন্য যে মানে কিছু যারা আমার বার্থডে ব্লগ দেখেছে তারা বুঝতে পারবে আমার বন্ধুরা এসেছিলো তা তাদেরকে খাওয়ানো দাওয়ানো করেছি তো ওই প্লেটগুলো বের করেছিলাম আর কাঁচের প্লেটগুলো তো সেগুলো ধুয়ে শুকোতে দিয়েছিলাম শুকিয়ে মুছে আবার ভালো করে রেখেছি ওগুলোতেই আমার অনেক টাইম চলে গেছিলো তারপর দেখো ডাইনিং টেবিলে ম্যাটটা ধুয়েছি ধুয়ে শুকিয়ে গেছে এবার ওইটা ও পেতে দিয়েছি চেয়ারগুলো একটু মুছে দিচ্ছি তো এইসব অনেক টুকিটাকি কাজ থেকে যায় বলো তো সেইগুলোই করছি বন্ধুরা দেখো আমার কিন্তু কুশন কভার আর সোফা ব্যাগ একদম শুকিয়ে গেছে আমি রান্না করছিলাম রান্না আমার এখনও কমপ্লিটও হয়নি আর এই সব এই কুশন কভার সোফা ব্যাগ এগুলো শুকোতে কিন্তু বেশি টাইম লাগে না আর যেহেতু আমি ওই মেশিনে দিয়েছিলাম আর তোমাদের বলেছিলাম না যে বেশি মানে নোংরা ছিল না জাস্ট এমনি ধোয়ার ছিল তো একদম কম টাইমের জন্য মেশিনে আমি সেট করে দিয়েছিলাম তো তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছে আর সাথে শুকিয়ে হয়ে গেছে কড়া রোদও আছে আধা ঘন্টার মধ্যে একদম শুকিয়ে গেছে তো আমি রান্না করতে করতেই দেখলাম আমি ছাদেও মিলতে যাইনি আমার সামনে মানে ওই আমার মানে দরজা থেকে বেরিয়ে যে একটা দড়ি আছে সেখানেই মেলে দিয়েছিলাম তো আমি দেখলাম যে শুকিয়ে গেছে তো এবার বিছিয়ে দিই কারণ সোফাটা একদম খালি খালি দেখাচ্ছিলো আর ঘর দূরেও কেউ মেলেমেলো থাকলে না আমার একদম ভালো লাগে না মন টেকে না মানে শুধু ওইদিকেই মন পড়ে থাকে তো ওই জন্য আমি এখন বিছিয়ে দিচ্ছি ওই কারণেই আর ওইদিকে আমার রান্নাও মানে হচ্ছে আর কি কমপ্লিট হয়নি এখনও কিছু কিছু কমপ্লিট হয়েছে তো আজকে রান্না কী কী করছি তোমাদের অবশ্যই দেখাবো এটা আমি বিছিয়ে নিই তারপর আমি তোমাদের দেখাচ্ছি আর রান্নাবান্না করে একেবারে তখন আবার গোসল করব আজকে একটু লেট হবে গোসল করতে যেহেতু অনেক কাজের চাপ ছিল তো এই যে দেখো ডাল করছি মুসুরির ডাল এটা রসুন দিয়ে করেছি আর ডালটা একটু পাতলা করব মানে একটু জল দিয়ে দেবো তাহলে পাতলা হয়ে যাবে তো মানে ঘন রাখবো না আর বিনস আলু কেটে রেখেছি এটা ভাজা হবে আর ওদিকে আমি করেছি কষা মাংস হয়ে গেছে মাংস আর এই যে দেখো ভাতটা ফুটছে এই যে দেখো তোমাদের দেখায় একদম কষা মাংস অল্প পরিমাণে ছিল তো আমি ভাবলাম যে এটা ঝোল করব না কষা করে দিই ওই জন্য কষা করেছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু হ্যালো বন্ধুরা তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে আমার বার্থডেতে আমি কী কী গিফট পেয়েছি তো মোটামুটি দু তিন দিন থেকে বলছি তোমাদেরকে যে দেখাবো 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 কিন্তু আর দেখানো হচ্ছে না বিশ্বাস করো এত কাজ ছিল যে কি বলবো আশা করি তোমরা বুঝতেই পারছো আর একা হাতে সব কিছু করেছি না তো তার জন্য মানে একটু বেশি কাজের চাপটা হয়ে গেছিলো মানে রান্নার প্রস্তুতি থেকে শুরু করে রান্না থেকে শুরু করে তারপর তোমার ধোয়া মাজা ঘষা তারপর সেটাকে রাখা শুকিয়ে শাকিয়ে তো সেই জন্য একটু বেশি চাপ হয়ে গেছিলো আর রান্নাও স্পেশালি করেছিলাম যে হেনো তেন টুকটাক করেছিলাম সেরকম কিছু নাই বেশ ভালোই স্পেশাল রান্না করেছিলাম তো যার জন্য একটু টাইম লেগেছে তার জন্য সরি তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি গিফট পেয়েছি তো প্রথমেই আমি আমার হাজব্যান্ডের গিফটটা দেখাবো কারণ বার্থডে ব্লগে তোমরা দেখেইছো আমি কেমন কেঁদে কেঁদে গিফট চাইছিলাম তো আমাকে গিফট অলরেডি দিয়েই দিয়েছিল তোমাদের দেখায় এই যে এই সোয়েটারটা আমি এটা পরে কেক কেকও কেটেছিলাম এটা হচ্ছে জ্যাকেট এটা কিন্তু সোয়েটার নয় জ্যাকেট এটা তো খুবই সুন্দর কালারটা খুব মিষ্টি ক্যামেরাতে ফোকাস হচ্ছে না খুবই মিষ্টি কালারটা আর খুবই সুন্দর তো তারপরে তোমাদের দেখাই এই যে এই গিফটটা একটা বন্ধু দিয়েছে ঠিক আছে ফটো ফ্রেম এটা ফটো ফ্রেম পেয়েছি এটা এই যে এরকম টাইপের দেখতে পাচ্ছ এ হয়ে গেল একটা আর তারপরে তোমাদের দেখায় এই এই যে এটা হচ্ছে কুশন কভার সেট কুশন কভারে যেরকম থাকে পাঁচটা সেরকম সবটাই একই রকম প্রিন্ট ঠিক আছে এই একটা গিফট তারপর তোমাদের দেখায় এই যে আরেকটা গিফট এই যে দেখো খুব সুন্দর না এই গিফটটাও আমার খুবই ভালো লেগেছে তো দুটো কী বলবো লাও পলা যাই না টু পিস এরকম বাউল সেট রয়েছে ঠিক আছে এটা পেয়েছি আর তারপর তোমাদের দেখায় এই যে দেখো এটাও একটা বাউল সেট এগুলো মনে হয় লাও পাল্লার না এরকম এটাতে রয়েছে একটা বড় বাটি আর তারপরে রয়েছে চারটা বাটি এরকম ছোটো ছোটো খুব সুন্দর এটাও খুব সুন্দর এটাও একটা পেয়েছি আর এই গিফটটা তোমরা দেখিয়েছো এই যে কানের গলার সেট এটা আমাকে ঝুমপা দিয়েছে ও তো আমাকে বার্থডেতে পরিয়েই দিয়েছিলো এটাও কিন্তু ভীষণ সুন্দর তারাও তোমাদের দেখাই এটাও ভীষণ সুন্দর এই যে দেখো এরকম একটা মালা শাড়ির সাথে খুব ভালো লাগবে আর এটার সাথে কানের দুলেরও কানের দুলও আছে কানের দুল না ঝুমকা তারাও এই যে ঝুমকা তো এটাও আমার খুবই সুন্দর লেগেছে এটা তো আমি বার্থডেতে পড়েও ছিলাম দেখিয়েছিলে তোমরা এটাও খুব সুন্দর এটা একটা হয়ে গেল আর তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর গিফট তো এটা হচ্ছে শাড়ি এই শাড়িটা আমাকে শোভাভাবে দিয়েছে ঠিক আছে দেখো কত মিষ্টি কালারটা কত সুন্দর আর এটা হচ্ছে জামদানি শাড়ি তোমরা দেখে বুঝতেই পেরেছো আশা করি খুবই সুন্দর খুবই সুন্দর কালারটা দেখো কত মিষ্টি আমার তো খুবই পছন্দ হয়েছে মানে কি বলবো আমি ভাবতে পারিনি যে স্বাভাবিকই আমাকে এত সুন্দর শাড়ি দেবে শাড়ি তো আমি সাধারণত পরিই না তো যাই না কি উদ্দেশ্যে দিয়েছে বাট আমার খুবই পছন্দ হয়েছে দুর্দান্ত শাড়িটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো তাই না এটা হচ্ছে জামদানি শাড়ি তাই না কালারটা দেখো কত মিষ্টি একদম মিস্টি পিঙ্ক কালার তো বাস এইগুলোই হয়ে গেল আর তো আমি বেশি কাউকে বলিনি অল্প বলেছিলাম তো ব্যাস এগুলোই ছিল আমার বার্থে গিফট কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে আমাকে আর গিফট কী বলবো গিফট পয়সা দিয়ে গিফটের তুলনা করা যায় না গিফটের মূল্য একটা অন্যরকম থাকে তো আমার কাছে মানে দিনটা যে ভালোভাবে কেটেছে খুব সুন্দরভাবে কেটেছে সেটাই আমার কাছে অনেক আর চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুবই ভালো আর সুস্থ থাকবে টাটা